রায়বাঁধে জলে পাইপলাইন পাতার কাজ চলার সময় হামলার অভিযোগ ডিভিসির তিন ইঞ্জিনিয়ার সহ আহত চার শনিবার অনিচ্ছুক জমিদারদের বিক্ষোভে পাইপলাইন পাতার কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ডিভিসি এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে সোমবার রায়বাঁধে ফের কাজ শুরু হয় কিন্তু দুপুর থেকেই কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন অনিচ্ছুক জমিদাতারা ডিভিসি কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু অভিযোগ সেই সময় ডিভিসির ইঞ্জিনিয়ার ও কর্মীদের উপরে চড়া হন বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি ঘটনায় ডিভিসি এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং এক জুনিয়র ইঞ্জিনিয়ার আহত হন তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর ঘটনার পর প্রায় দু ঘন্টা অজ্ঞান ছিলেন তিনি হামলায় আহত হন এক মেশিন অপারেটরও কোনো ক্রমে পালিয়ে বাঁচেন ডিভিসির কর্মীরা ডিভিসির নিজস্ব মেডিকেল ইউনিটে আহতদের চিকিৎসা চলছে গুরুতর আহত ইঞ্জিনিয়ারকে আসানসোলে স্থানান্তরিত করা হতে পারে ইতিমধ্যেই নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে ডিভিসি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনা প্রসঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো জানিয়েছেন অনিচ্ছুক কৃষকরা হামলা চালাননি ঘটনার পেছনে রাজনৈতিক মদত রয়েছে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে তিনি আরও জানিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষকে মঙ্গলবার কাজ শুরু করতে বলা হয়েছে তবে সৃষ্টিধর মাহাতো যাই বলুন না কেন ঘটনার জেরে ডিভিসির ইঞ্জিনিয়ারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে তারা পূর্ণ নিরাপত্তা ছাড়া কোনোভাবেই কাজ শুরু করতে রাজি নন তাই রঘুনাথপুর তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে মঙ্গলবার মুকুল রায়ের পুরুলিয়ার সফর ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসরাজ সিংহ এবিপি আনন্দ।